গত 15 বছরে অনেক সভা করেছি, অনেক মিটিং করেছি, অনেক বক্তব্য রেখেছি, কি জন্য রেখেছি, দ্রব্যমূল্যের বিরুদ্ধে রেখেছি, জিনিসপত্রের দাম বাড়ছে, জীবনযাত্রার মান নষ্ট হচ্ছে, লেখাপড়ার মান নষ্ট হচ্ছে, বিভিন্ন বিষয়ে আমরা সভা সমাবেশ করেছি। আজকে সভাটা কিন্তু অন্য কোনো বিষয় না, আমরা দেশের মানুষের অধিকার আদায়ের জন্য যখন সংগ্রাম করছি, 28 তারিখে যখন ঢাকায় বিপুল জনসমাগম হলো, বিপুল জনসমাগম, সাংবাদিক ভাইয়ের সামনে ছিলেন, আমরা রেকর্ড করে রেখেছেন, এই ধরনের সমাবেশ বাংলাদেশে ঢাকায় কখনো আর হয় নাই। এত বড় একটা সমাবেশ দেখে আমি বসছি মাথাটা খারাপ হয়ে গেছে, ভয় তারা ভীত হয়ে গেছে, আমি প্রশাসনে ভিতরে ভীতির সৃষ্টি হয়েছে। আর আমরা শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা দিয়েছিলাম 28 তারিখে, কিন্তু আমরা বলি নাই, আমরা বলি নাই যে আমরা ঢাকা অবরোধ করব, আমরা বলি নাই যে আমরা ঢাকা ঘেরাও করব, আমরা বলেছি আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি ঢাকার এন্ট্রি পয়েন্ট গুলোতে আমরা ওখানে অবস্থান নেব। ঢাকা শহরে আমরা বহু অবস্থান কর্মসূচি করেছি, কিন্তু সেদিন যে নারকীয় ঘটনা দেখলাম, এমন ঘটনা আমি কখনো দেখি নাই। আইয়ুব শাহীর অত্যাচার দেখেছি, ইয়াহিয়া খানের অত্যাচার দেখেছি, পাকিস্তানের দাপট আমরা দেখেছি, কিন্তু এই সরকার যেই ঘটনা ঘটালো, এরকম ঘটনা ইতিহাসে কখনো ঘটে নাই। আমি আমার মনে নাই, আমি জানি না 72 সালে অথবা 74 সালে মাওলানা ভাসানি যখন দুখানি সিল করে তখন ওনার বয়স কত ছিল আমার জানা নাই, তবে নিশ্চিত হয়ে বলতে পারি ওনার বয়স গয়েশ্বর রায়ের চেয়ে বেশি ছিল না। গয়েশ্বর রায় বিএনপির একজন স্ট্যান্ডিং কমিটির নেতা, বাংলাদেশ হিসাবে একজন সিনিয়র সিটিজেন, আমানুল্লাহ আমান তিনি একজন সিনিয়র সিটিজেন, তাদের উপরে তাদেরকে নিয়ে যে নাটক করা হলো, একটা অংশে গর্ষরাকে পিড়ানো হয়েছে, কেমনভাবে কেমনভাবে পিড়ানো হয়েছে, সাপের মতো, সাপ মারার মতো মানুষ এভাবে মানুষ মারে না, নারকীয় অত্যাচার করা হয়েছে, তারপর গোলাগুলি করা হয়েছে, অনেক মানুষকে গ্রেফতার করেছে। প্রিয় ভাইরা, আমি বেশি সময় নেব না, আমি শুধু বলতে চাই গ্রেফতার তো করছেন ভালো, আরো করবেন, করেন, আমাদের নেতা কর্মীরা বমুকে বল রাখে, সাহস রাখে, তারা কাপুরুষ নয়। কালকে একজন নেতা, আমি আজকে বলতে চাই তার কার সন্দেহ, সে আমার নেতা, আমাদের শ্রমিক দলের ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক সবুজকে গ্রেপ্তার করা হয়েছে চাকুষের মতো। একটা বাজার দিয়ে যাচ্ছে নিরীহ একটা ছেলে, তাকে ধরে নিয়ে গেল, কেন, কি অপরাধ তার, সে কথা বলতে পারবে না, বাংলাদেশের রাস্তায় হাঁটতে পারবে না, আমরা কি বাংলাদেশ সরকার নিজে বানিয়েছি নাকি, এই দেশ কারো কাছেই যারা দেওয়া হয় না। আপনারা গয়েশ্বরকে পিড়িয়েছেন, আমাকে আপনাদের পাঠিয়েছেন, আমাদের মঞ্চে যারা আছে সবাইকে পাঠিয়ে দেন, তারপরও এই লোক সমাবেশ বন্ধ হবে না, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন বন্ধ হবে না। একটা কথা পরিষ্কার রাখবেন, মনে রাখবেন, এই জনগণ আওয়ামী লীগের পতন ছাড়া অন্য কিছু কামনা করে না। আমাদের একটাই দাবি, আওয়ামী লীগের পতন, আমাদের একটাই চাহিদা, স্বৈরাচারের পতন, এই অত্যাচারে অনাচারকে রুক্ত হবে। যুগে যুগে বহু অত্যাচার হয়েছে, মুসলিম যথেষ্ট ওয়াইফ খান ফেরাউন নমরুদ সকলে অত্যাচার করেছে, কেউ কিন্তু টিকে থাকতে পারে নাই।
কালের ইতিহাসে আজকে তারা সব বিলীন হয়ে গেছে। ইনশাআল্লাহ এই সরকার টিকে থাকতে পারে না, পারবে না। আপনাদের এই হুংকার, আপনাদের এই দাবি, আপনাদের এই আওয়াজ আল্লাহ তাআলার কাছে তোষ পর্যন্ত পৌঁছে যাবে, হাসিনার গভি চুরমার হয়ে ভেঙে পড়বে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে আন্তরিকভাবে আমাদের নেতৃত্ব, আর একটি কথা না বললেই নয়, 29 তারিখ আমরা অ্যাডভোকেট সালাম গ্রেপ্তার করা হয়েছে সালামকে, এবং একটা ছেলেকে আমি নাম জানি না, খালি গায়ে পিটানো হয়েছে, ছেলেটার আমি জানি না। আমি শ্রদ্ধা জানাই, আমি সালাম ওই ছেলেটা, যে ছেলেটা বয়স্বকে বাঁচানোর চেষ্টা করেছিল, আমি শ্রদ্ধা নিবেদন করছি ওই ছেলের প্রতি, ওই ধরনের কর্মীদের প্রতি। এখন সালাম অসুস্থ, সালাম সম্বন্ধে আমি জানি ও অসুস্থ, ডায়াবেটিক পেশেন্ট। আমাদের কোন একজন নেতা কর্মীর আত্মীয় জেলখানায় আমাদের কর্মীকে দেখতে গিয়েছিল, কালকে এসে আমাকে বললেন যে উনি অসুস্থ, মজনু ভাই অসুস্থ, তারপর মরিয়া আমাদের মুন্না অসুস্থ, কালু অসুস্থ, এরা আজকে 12-13 মাস জেলখানার মধ্যে পচে মরছে, এরা সকলে ডায়াবেটিক পেশেন্ট, এদের ঘর থেকে বেরোতে দেওয়া হয় না, এরা হাঁটতে পারে না, মন্ন দুইবার পুলিশ হয়েছে, সঙ্গে হারা হয়েছে জেলখানার ভিতরে। আমি বলতে চাই যে নতুন যাদেরকে দিচ্ছেন এদের কোথায় রাখবেন, জায়গা নাই, বরং আপনারা এখনো ভালো আছে, জেল ভাঙার আগে আপনারা ওদেরকে ছেড়ে দেন, নইলে কিন্তু সময় একটা আসবে, সময় আসবে 90-এর মতো, যেদিন যে জেল থেকে ভেঙে আমাদেরকে বের করা হয়েছিল, সময় কিন্তু আসবে। ভাই আমার সামনে অনেক নেতা কর্মী লিস্ট আছে, গ্রেপ্তার করা হয়েছে, এই গ্রেপ্তারকে মুক্ত করতে হবে, সেই লক্ষ্যে যতই গ্রেপ্তার করুক আমাদেরকে আন্দোলনের লক্ষ্যে এগিয়ে যেতে হবে। আপনাদের সবাইকে আন্দোলনের শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি, আল্লাহ হাফেজ। 17 তারিখে বিনা ভোটে বাংলাদেশের মানুষ ভোট প্রত্যাখ্যান করেছে, যাকে ভোট দেয় নাই হিরো আলমকে মেরে, যিনি নিজেকে সংসদ সদস্য হিসাবে ঘোষণা করেছেন, সেই আরাফাত তার টুইটার ভেরিফাইড থেকে 4টি বার্তা দিয়েছেন মানুষকে, যে পোস্টগুলো পোস্ট করেছেন এই পোস্টগুলো হলো 2014 সালের, এবং এটা অন্যান্য সবাই ভেরিফাই করে দেখেছেন, এটা 29 তারিখের নয়, 2014 সালের এই ঘটনাগুলো ঘটেছিল। আরেকজন দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর 3টি আপনার ইডিশন পোস্ট করেছেন, এই 3টিও 2014-15 সালের এটি আইডেন্টিফাই হয়েছে। অতএব এই মিথ্যা বেসারতি করে বাংলাদেশের মানুষকে আপনারা বিভ্রান্ত করতে পারবেন না। আরেকটি এই যে আপনাদের সাজানো নাটক, সেই কারণে আজকে বিচারালয়গুলো আপনারা কন্ট্রোল করছেন, হাইকোর্ট বলেছে যারা উপরার কোনো মামলা হাইকোর্ট গ্রহণ করবে না, এতে প্রমাণিত হয় আপনারা আগুন দিয়ে বিএনপির নেতা কর্মীদের মামলা দিয়ে তাদের জামিনও দিতে চাপের দিতে চান না, এটা আজকে প্রমাণিত হয়েছে। অতএব আমরা বলতে চাই শেখ হাসিনা আপনি যত নাটক সাজান, বাংলাদেশে আপনার অধীনে কোনো ভোট হবে না, বাংলাদেশের মানুষ আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এই ভোটের অধিকারের আন্দোলনে বিএনপি সহ বাংলাদেশের 39টি রাজনৈতিক দল আজকে আন্দোলন করছে, সংগ্রাম করছে। আপনি আজকে বাংলাদেশ 2টি শিবিরে বিভক্ত, একদিকে শেখ হাসিনার আওয়ামী লীগ, আরেকদিকে বাংলাদেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল দেশের প্রেমিক মানুষ, একদিকে আপনি একদিকে, নিশ্চয়ই বিজয় আমাদের হবে, এবং আমাদের নেতা তারেক রহমান আগামী দিনে আবার যে আন্দোলন কর্মসূচি দেবেন, মানুষ উন্মুখ হয়ে আছে, মানুষ মুক্তি চায়, দেশ স্বাধীন করতে চায়। 71 সালে যেমনিভাবে আমরা দেশ স্বাধীন করেছিলাম, এখনো এই সুতরাং এখন আমরা আবার সেই স্বাধীনতার যুদ্ধের সংগ্রামে, গণতন্ত্রের সংগ্রামে আমরা আছি, ইনশাআল্লাহ আমরা সফল হবো, দেশ আবার স্বাধীন হবে। সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদকে আবরণ হোক, দেশ নেত্রী এবং খালেদাকে জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ।